ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समाद्वया यो धर्म स्थापन रतो वीरेशं तं नमाम्यहं। श्री भगवानेर अशेष कृपाए आबार आमरा समबेत हयेछि स्वामी विवेकानंदेर कर्मयोग बक्तृता थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। कर्मयोग बक्तृतार जे अंशटि आमरा एखन पाठ करछि सेई अंशटिर नाम हच्छे निज निज कर्मक्षेत्रे প্রত্যেকেই বড়। যেখানে আমরা শেষ করেছিলাম সেটি দিয়ে আরেকবার পুনরাবৃত্তি করি। সেখানে স্বামীজি বলছেন, আমাদের প্রত্যেকেরই আদর্শ, প্রত্যেকেরই কর্তব্য নিজ নিজ আদর্শ জীবনে পরিণত করার চেষ্টা করা। অপর ব্যক্তির আদর্শ লইয়া তদনুসারে জীবন গঠনের চেষ্টা করা অপেক্ষা ইহাই উন্নতি লাভ করার অপেক্ষাকৃত নিশ্চিত উপায়। অপরের আদর্শ হয়তো জীবনে কখনোই পরিণত করা সম্ভব হইবে না। মনে করে একটি শিশুকে একেবারে 20 মাইল ভ্রমণ করিতে বাধ্য করিলাম, শিশুটি হয় মরিয়া যাইবে, নয়তো হাজারে একজন বড়জোর ওই 20 মাইল কোনো প্রকারে হামাগুড়ি দিয়া অবসন্ন মৃতপ্রায় হইয়া গন্তব্যস্থলে পৌঁছিবে। সচরাচর আমরা মানুষের সহিত এইরূপ ব্যবহার করিয়া থাকি, এটা একটা খুব স্বাভাবিক ব্যাপার। আমরা সবসময় ভাবি অমুকের ছেলে পারে, আমার ছেলেটা কেন পারবে না, তমুকের ছেলে পারে, আমার ছেলেটা কেন পারবে না। কখনো আমরা এটা ভাবি না, আমি আমার মতো করে বড় হব, আমার জন্য একটা নির্দিষ্ট আদর্শ তৈরি হয়ে আছে। আপনি ভেবে দেখবেন, যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, বিশেষ করে পাবলিক ট্রান্সপোর্ট যখন ট্রাভেল করবেন, দেখবেন প্রত্যেকটি মানুষ আলাদা, রোগা মোটা কালো ফর্সা এইসব নানা নিরিখে মানুষজন, প্রত্যেকটি মানুষ দেখতে আলাদা আলাদা। কখনো কখনো দু একটা মানুষের সঙ্গে খানিকটা মিল খুঁজে পাওয়া যায়, কিন্তু দুটো একরকম কখনোই হয় না, কারণ ঈশ্বর আমাদের প্রত্যেককে পৃথকভাবে তৈরি করেছেন। ঠিক সেই রকমভাবে আমাদের প্রত্যেকের ভেতরে একটা আলাদা ধরনের, ইংরেজিতে যাকে বলা হয় মাইন্ডসেট, তৈরি করেছেন। আমরা সেটাকে সবসময় উপেক্ষা করে ওই বাইরের আদর্শকে নিতে চাই। আমাদের মনে আছে যখন প্রথম সাধুতে আসি, পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজকে একজন বলছিলেন, তিনি চিন্তানায়ক বিবেকানন্দ পরে স্বামীজিকে ধরবার চেষ্টা করছেন। মহারাজ খুব শান্ত হয়ে তাকে বললেন, চিন্তানায়ক বিবেকানন্দ অতি ভালো গ্রন্থ, কিন্তু চিন্তানায়ক বিবেকানন্দ বহু মানুষের গবেষণার ফসল, অর্থাৎ তারা তাদের চোখ দিয়ে একটি বিশেষ ভাবকে, স্বামীজির একটি বিশেষ ভাবকে যেমনভাবে দেখেছেন সেইটিকে তিনি প্রকাশ করেছেন। বলছেন, তোদের কখনো মনে হয় না নিজের চোখ দিয়ে একবার স্বামী বিবেকানন্দকে দেখব? কেন তুই অন্যের চোখ দিয়ে স্বামীজিকে চিনবি? স্বামীজি তো নিজে, তাকে তাঁর চোখ দিয়ে দেখা উচিত। উনি বলতেন, ওই কারণে বারবার এই স্বামী বিবেকানন্দের রচনা সংগ্রহ পড়া দরকার। বলতেন, ঠাকুরকে যদি চিনতে হয় কথামৃত খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, কথামৃত দিনের পর দিন ধ্যান করতে হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণকে যদি চিনতে হয়, গীতার এক একটি শ্লোক, তার ভাবার্থ এইসব নিয়ে দিনের পর দিন ধ্যান করতে হবে। উনি সবসময় বলতেন, ভগবান আমাদের নিজের ভেতরে যেমন বাইরে দুটো চোখ দিয়েছেন, অন্তরেও এরকম 1000টি চোখ দিয়েছেন। সেই চোখ দিয়ে, নিজের দৃষ্টি দিয়ে আমাদের স্বামীজি, ঠাকুর, মা এবং আমাদের আদর্শকে চেনা উচিত। যতক্ষণ না পর্যন্ত আদর্শ আমাদের জীবনের অনুভবের সাথে মিশে একীভূত হয়, ততক্ষণ পর্যন্ত সেটি আমাদের জীবনের কোনো কাজে আসে না। আমরা শেষ করেছিলাম, স্বামীজি বলছেন, ওগ বৃক্ষের আদর্শে আপেল, আর আপেল অথবা আপেল বৃক্ষের আদর্শে ওকের বিচার করা যায় না। আপেল বৃক্ষকে বিচার করিতে হইলে আপেল, এবং ওগ বৃক্ষকে বিচার করিতে হইলে ওকের আদর্শ লইয়াই বিচার করা আবশ্যক। স্বামীজি আজকে যে অংশটা বলবো, সেখানে স্বামীজি বলছেন, বহুত্বের মধ্যে একত্বই সৃষ্টির পরিকল্পিত নিয়ম। ব্যক্তিগতভাবে নরনারীর মধ্যে যতই প্রভেদ থাকুক না কেন, পশ্চাতে সেই একত্বই রহিয়াছে। বিভিন্ন চরিত্র, বিভিন্ন শ্রেণীর নরনারী সৃষ্টির নিয়মে স্বাভাবিকভাবে বৈচিত্র্য মাত্র। এই কারণে একই আদর্শ দ্বারা সকলকে বিচার করা অথবা সকলের সম্মুখে একই আদর্শ স্থাপন করা উচিত নয়। এইরূপ কর্মপ্রণালী কেবল অস্বাভাবিক সংগ্রাম সৃষ্টি করে। তাহার ফল এই দাঁড়ায় যে
মানুষ নিজেকে ঘৃণা করিতে আরম্ভ করে এবং তাহার ধার্মিক ও সৎ হইবার পক্ষে বিশেষ বাধা উপস্থিত হয়। আমাদের কর্তব্য প্রত্যেক ব্যক্তিকে তাহার নিজের সর্বোচ্চ আদর্শ অনুযায়ী চলিবার চেষ্টায় উৎসাহিত করা এবং সঙ্গে সঙ্গে ওই আদর্শের সত্যটা যতটা নিকটবর্তী হয় তাহার জন্য চেষ্টা করা। এই আমাদের এই যে প্রত্যেকে আলাদা আলাদা চরিত্র মানুষ আছি, প্রত্যেকে যেন ফুলের মতো, গোলাপ, জুঁই, মালতী, বকুল, রজনীগন্ধা, প্রত্যেকটি আলাদা রকম দেখতে, তার সৌন্দর্য সুগন্ধ প্রত্যেকটি আলাদা আলাদা, কিন্তু এগুলি যখন একত্রিত হয় তখন একটি উচ্চ আদর্শকে ধারণ করে রাখে। ঠিক এই রকম প্রত্যেক মানুষ আলাদা, কিন্তু যখন এরা একত্রিত হচ্ছে আমাদের দেখা উচিত এরা সেই মনুষ্য আদর্শটাকে ধরে রাখছে কি না। লম্বা বেটে, সোজা বাঁকা যাই হোক না কেন, প্রত্যেকে যেন সেই আদর্শকে ধরে রাখে। আমার মনে আছে আপনারাও এটা দেখেছেন অনেক সময়, খুব সহজ উদাহরণ বলে এটাই দিচ্ছি, যখন গুরুদ্বারাতে আমরা যাই, গুরুদ্বারাতে দেখবেন নানা রকমের সর্দারজি দেখতে পারবেন, কেউ লম্বা, কেউ মোটা, কেউ মেটে, কেউ বিশাল চেহারা, সমস্ত কিছু, কিন্তু সবাই এক মন প্রাণ দিয়ে শ্রী গুরুজির সেবা করছেন। কেউ বসে গেছেন কড়া প্রসাদ বিতরণে, কেউ চলে গেছেন জুতো পরিষ্কার করে, জুতোর রাখার কাউন্টারে জুতো নিয়ে সেই জুতো পরিষ্কার পরিচ্ছন্ন করে চকচকে তকতকে করে রাখছেন, কেউ আটা গুঁজছেন, কেউ রুটি বানাচ্ছেন, কেউ রুটি সেঁকছেন, কেউ তরকারি ডাল সমস্ত তৈরি করছেন, কেউ খেতে দিচ্ছেন, আবার কেউ এঁঠো বাসন তুলছেন। সবাই সেই এক আদর্শকে কেন্দ্র করে, প্রত্যেকের কাজের ধারা আলাদা, প্রত্যেকের চেহারার ধারণ আলাদা, কিন্তু সবাই মন প্রাণ দিয়ে সেই এক ঈশ্বরের সেবায় রত হয়েছেন। ঠিক সেই রকম আমাদের প্রত্যেকের আদর্শ আলাদা, প্রত্যেকের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা, কিন্তু সকলেরই সেই আদর্শ এক। আমরা মানুষ হয়ে উঠতে চাই, সেই কারণে সবসময় সচেষ্ট হতে হয় প্রত্যেককে তার আদর্শ সম্পর্কে মনে করিয়ে দেখা। কোন পথ দিয়ে সে যাবে সেটা সে চয়ন করুক, কোন পথ দিয়ে সেই জায়গায় পৌঁছবে সেটা চয়ন করুক, শুধু কোথায় পৌঁছতে হবে এটি যেন আমরা সকলকে দেখিয়ে দিতে পারি। আমরা দেখিতে পাই অতি প্রাচীনকাল হইতে হিন্দু ধর্মনীতিতে এই তত্ত্বটি স্বীকৃত হইয়াছে। তাহাদের শাস্ত্রে ও ধর্মনীতি বিষয়ক পুস্তকে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস এই সকল বিভিন্ন আশ্রমের জন্য বিভিন্ন বিধির নির্দেশ দেওয়া হয়েছে। হিন্দু শাস্ত্র মতে মানব সাধারণের ধর্ম ব্যতীত প্রত্যেক ব্যক্তির জীবনে বিশেষ বিশেষ কর্তব্য আছে। হিন্দুকে প্রথমে ব্রহ্মচর্যাশ্রমে ছাত্ররূপে জীবন আরম্ভ করিতে হয়, তারপর বিবাহ করিয়া গৃহী হইতে হয়, বৃদ্ধাবস্থায় হিন্দু গৃহস্থাশ্রম হইতে অবসর গ্রহণ করিয়া বানপ্রস্থ অবলম্বন করেন এবং সর্বশেষে সংসার ত্যাগ করিয়া সন্ন্যাসী হয়। বিভিন্ন আশ্রম অনুযায়ী জীবনের স্তরে, প্রত্যেক স্তরে বিভিন্ন কর্তব্য উপদিষ্ট রহিয়াছে। এই আশ্রমগুলির মধ্যে কোনোটি অপরটির হইতে বড় নয়। যিনি বিবাহ না করিয়া ধর্মকার্যের জন্য জীবন উৎসর্গ করেন তাহার জীবন যেমন মহৎ, বিবাহিত ব্যক্তির জীবনও তত মহৎ। সিংহাসনে আরূঢ় রাজা যেমন মহান ও গৌরবান্বিত, রাস্তার ওই ঝাড়ুদারও সেই রকম। রাজাকে তাহার সিংহাসন হইতে উঠাইয়া ঝাড়ুদারের কাজ করিতে দাও, দেখো তিনি কতটা পারেন। আবার ঝাড়ুদারকে লইয়া রাজ সিংহাসনে বসাইয়া দাও, দেখো সেই বা রাজকার্য কিরূপে চালায়। সংসারী অপেক্ষা সংসার ত্যাগী মহত্তর, এই কথা বলা বৃথা। সংসার হইতে স্বাধীন থাকিয়া, সংসার হইতে স্বতন্ত্র থাকিয়া স্বাধীন সহজ জীবনযাত্রা অপেক্ষা সংসারে থাকিয়া ঈশ্বরের সাধনা করা অনেক কঠিন কাজ। আজকাল ভারতে পূর্বোক্ত চারটি আশ্রমে কেবল গার্হস্থ ও সন্ন্যাস এই দুইটি আশ্রমে পর্যবেসিত হয়েছে। গৃহস্থ বিবাহ করিয়া সামাজিক কর্তব্য করিয়া যান, সংসার ত্যাগীর কর্তব্য। তাহারা সমুদয় শক্তি কেবল ধর্মের দিকে নিয়োজিত করে, তিনি কেবল ঈশ্বর উপাসনা করবেন এবং ধর্ম শিক্ষা দেবেন, এইটি একটি কথা। পূর্বদিনে এই গার্হস্থ আশ্রমে যাবার আগে সবাইকে, যে যে আশ্রমে যেতে না কেন,
সন্ন্যাসাশ্রম বা গার্হস্থাশ্রম সকলেই ব্রহ্মচর্য আশ্রমের মধ্যে দিয়ে যেতে হয়। এই সময় নিজেকে যোগ্য করে তুলতে হয় নিজের কাজের জন্য। পূর্বে আমরা গুরুগৃহেতে যেতাম, সেখানে গিয়ে অনেক রকমের কাজ থাকত। দুটি প্রধান কার্য, আমাদের একটি করে যজ্ঞোপবীত দেওয়া হয়, যেটির অন্য নাম, চলতি ভাষায় নাম হচ্ছে পৈতে, এবং একটি মাথায় চুলের পেছনে একটি শিখা তৈরি করে দেওয়া হয়। এই দুটি কাজকে ডিনোট করে। এক হচ্ছে আমি যজ্ঞ করবার অধিকারী, দুই হচ্ছে আমি শাস্ত্র পাঠের অধিকারী, যে কারণে তারা গুরুগৃহে যায়। পূর্বে তো মূর্তি উপাসনা ছিল না, অগ্নিকেই আমরা মূর্তি হিসেবে কল্পনা করতাম। অতএব যাগযজ্ঞ করার অর্থ হচ্ছে আমরা দেবতার কায়িক সেবা করছি, যেরকম মন্দিরে আমরা দেবতাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, ঘরেতে যেখানে আমাদের ঠাকুরের ছোট্ট যে ঠাকুর ঘর বা ঠাকুরের যে স্থানটি করি সেটি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ঠিক সেই রকম। আর শাস্ত্র পাঠ করে মনের, নিজের মনের মানোন্নয়ন করি, আমার জীবনের মানোন্নয়ন করতে থাকি। এই দুটি জিনিস খুব জরুরি এবং এই দুটি জিনিস আমরা করে থাকি। এটি এছাড়াও অনেক রকমের কাজ একজন ব্রহ্মচারীকে দেওয়া হয়, তাকে জীবনের নানা শিক্ষা দেওয়া হয়। গুরুগৃহে তাদের কাজ করতে হয়, ঘর পরিষ্কার করতে হয়, গুরু মাতাকে রন্ধন কাজে সাহায্য করার জন্য জল, তারপরে পাত্র পরিষ্কার করা, কাঠ আনা। এছাড়া গুরুর নিষ্কর যে জমি রাজারা দিতেন তার দেখাশোনা করা, গুরুর আশ্রমের গোধন দেখাশোনা করে। সমস্ত দিন নিজেকে কায়িক এবং মানসিকভাবে একটু 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 করে প্রস্তুত করে নিতে হয় আগামী দিনের জন্য। যিনি সন্ন্যাসী তিনি এগিয়ে চলবেন ধর্মশিক্ষায়, ধর্মভাবনায়, তার সাধন ভজনে, এবং তার সেই সাধিত ফল উৎসর্গ করবেন মানব কল্যাণে। আর গৃহী ঘরে ফিরে যাবে, সংসার প্রতিপালন করবে, একটা আদর্শ জীবন যাপন করবেন, পরবর্তী প্রজন্মকে আগামী দিনে তৈরি করবেন, এবং তাদের তৈরি হয়ে গেলে তাদের হাতে সমস্ত সংসারের দায়িত্বভার দিয়ে বানপ্রস্থ আশ্রমে যাবেন, যেখানে তারা এক মনে স্বামী স্ত্রীতে ঈশ্বরের কথা চিন্তা করবেন, এবং অবশেষে সময় এলে দুজনেই বিরজাহন করে পৃথক হয়ে গিয়ে একাকী ঈশ্বরের সঙ্গে লীন হয়ে যাবে। এটি আমাদের আদর্শ ছিল। আমরা বাধ্য থাকতাম 21 থেকে 50 বছর গুরু গার্হস্থাশ্রমে থাকার পর 50-এতেই ঘর ছেড়ে দিতে। মুশকিল হয়ে যায় আমরা 70 বছর বয়স হয়ে যায় তবু আমরা পরবর্তী প্রজন্মের হাতে কোনো কিছু ছাড়ি না। আমার মনে আছে একজন ভদ্রলোককে আমি চিনি, তিনি এখনও, তার অনেক বয়স হয়ে গেছে, 72-73 বছর বয়স হয়ে গেছে, তিনি এখনও বাজার করেন। এই কলকাতায় বিগত দিন গিয়েছিলাম, হঠাৎ করেই দেখা হলো তার সাথে। তিনি বাজার করে দুপুরবেলা এই সমস্ত ওই ফল টল কিনতে এসেছিলেন, সেই ফল কিনে নিয়ে যাচ্ছেন, বয়স হয়েছে, সেই ভারী ব্যাগটা তিনি বয়ে নিয়ে যেতে পারছেন না। আমি বললাম ছেলেপুলেদের দেন না কেন, ওরা তো বেশ বড় হয়েছে, পারে তো ওরা অন্যান্য কাজ পারে। না না মহারাজ, ওদের দিলে হবে না, সব পচা খারাপ জিনিস কিনবেন। আমি মনে মনে হাসছি আর ভাবছি এই মুহূর্তেই যে ফলের ব্যাগটা নিয়ে যখন যাচ্ছেন, পথেই যদি মৃত্যু এসে দাঁড়ায় তখন কি করবেন, পরের দিন থেকে আবার তাদের বাজার করে দেওয়ার জন্য সূক্ষ্ম দেহে আসবেন। আসলে আমরা আমাদের অধিকার ছেড়ে দিতে চাই না, আমরা এগিয়ে যেতে চাই না। আমাদের জীবনের আদর্শ হচ্ছে চরৈবেতি, এগিয়ে চলার কথা বলা হচ্ছে, অথচ সেই এগিয়ে যাওয়ার মন্ত্র জেনেও আমরা সেটাকে জানতে চাই না, এবং এই জানতে চাই না বলেই আমাদের জীবন এত সমস্যাবহুল, আমাদের জীবনে এত কষ্ট আছে। মহানির্বাণ তন্ত্র সম্পর্কে এ প্রসঙ্গে কিছু পড়িব। এইগুলি শুনিলে তোমরা বুঝিবে গৃহস্থ হওয়া ও গৃহস্থের কর্তব্য যথাযথভাবে পালন করা অতি কঠিন। আমরা অনেকেই মনে করি না, দেখো যারা ঘরে আছে খুব আনন্দে আছে, তা নয়, তার একটা জটিল কাজের মধ্যে দিয়ে চলেছে। স্বামীজি ঠাকুর বলছেন যে যার মাথায় বোঝা নেই সে ঘাড় ঘুরিয়ে বরযাত্রার বাজনা শুনবে, কিন্তু যে মাথায় বিষ্মণি বোঝা নিয়ে ঘাড় ঘুরিয়ে বরযাত্রীর বরযাত্রা দেখে সে অনেক বেশি মহান, এবং ঈশ্বরের কৃপা তার উপর অনেক বেশি প্রকাশিত হয়। সন্ন্যাসী তার মাথার উপর কোনো বোঝা নেই, সে ঘাড় ঘুরিয়ে জগতের আনন্দকে উপভোগ করবে, কিন্তু যে সমস্ত বোঝা নিয়েও জগতের উচ্চ আনন্দকে উপভোগ করার সাহস দেখায়
তার প্রতি ভগবানের কৃপা অনেক বেশি। আমরা বুঝতে পারব গৃহস্থ জীবন কত কঠিন। বলছেন, ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ স্যাত ব্রহ্মজ্ঞানপরায়ণ, ইয়ৎ ইয়ৎ কর্ম প্রকুর্বীত তদ ব্রহ্মণি সমর্পয়েত। অর্থাৎ এটি মহানির্বাণ তন্ত্রের অষ্টম অধ্যায় 23 নম্বর শ্লোক। গৃহস্থ ব্যক্তি ঈশ্বর পরায়ণ হবে, ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ। গৃহস্থ ব্যক্তি ব্রহ্মনিষ্ঠ বা ঈশ্বর পরায়ণ হবে। স্যাত ব্রহ্মজ্ঞান পরায়ণ, ব্রহ্মজ্ঞান লাভই যেন তাদের জীবনের চরম লক্ষ্য হয়। ইয়দ ইয়ৎ কর্ম প্রকুর্বীত, তথাপি সর্বদা কর্মে করিতে হইবে, তৎ ব্রহ্মণি সমর্পয়ে, তাহার জীবন নিজের সমুদায় কর্তব্য সাধন করিতে হইবে এবং তিনি যাহাই করিবেন তাহা তাহাকে ব্রহ্মে সমর্পণ করিতে হইবে। কি এই শেষের অংশটি খুব কঠিন। ঈশ্বরনিষ্ঠ হওয়া, ঈশ্বরনিষ্ঠ হওয়া মানে হচ্ছে ভগবানের সামনে হে ভগবান করে যাওয়া তা নয়, ঈশ্বরের যে দিব্য গুণ সেগুলিকে আয়ত্ত করা, দয়া ক্ষমা মৈত্রী মুদিতা, এই যে ঈশ্বরীয় গুণ সেগুলোকে রাখা, মনকে সবসময় সত্যে প্রতিষ্ঠিত করে রাখা, এগুলি হচ্ছে ঈশ্বর পরায়ণ হওয়া। আমরা সবসময় হতে পারি না, চেষ্টা করতে হয়, গৃহস্থকে চেষ্টা করতে হয়। শুধু তাই নয়, ব্রহ্মজ্ঞান লাভই তাহার জীবনের চরম লক্ষ্য হয়। জীবনে যাই করুক না কেন, যা কিছু করুক না কেন, সে যেন ব্রহ্মজ্ঞানের উদ্দেশ্যে করছে। এটা কেমন করে হয় তা পরের শ্লোকের শেষ অংশে বলা হচ্ছে, তদ ব্রহ্মণি সমর্পয়ে। আমি যা কিছু করছি যদি তা ঈশ্বরের জন্য করি, আমার ইষ্টের জন্য করি, আমার প্রিয়ের জন্য করি, উচ্চ আদর্শের জন্য করি, যে যেভাবে ভগবানকে দেখে সেই জন্য করি, তাহলে দেখবেন আমাদের কাজের মান, আমাদের কাজের ধারার আমূল পরিবর্তন হয়েছে। আমরা যখন আমাদের খুব প্রিয়জনের জন্য বাজার করি, তখন দেখবেন আমরা সেরা জিনিসটা কিনি, তার পছন্দের জিনিসটা কিনি, 7টা বাজার ঘুরে কিনি। কেন কিনি না, আমি তাকে ভালোবাসি, তাকে উপহার দিতে চাই, তাই তার জন্য এইরকম খুঁজে খুঁজে আমরা দিয়ে থাকি। ঠিক এইরকমভাবে আমরা যখন যা কিছু কাজ করি না কেন, যদি আমরা ইষ্টের নির্দেশে করি, ইষ্টের জন্য করি বা উচ্চ আদর্শের জন্য করি, তাহলে আমাদের জীবনের জীবনবোধটা অনেকটা বদলে যাবে। স্বামীজি বলছেন, কর্ম করা অথচ ফলাকাঙ্ক্ষা না করা, লোককে সাহায্য করা অথচ তাহার নিকট হইতে কোনো প্রকার কৃতজ্ঞতার প্রত্যাশা না করা, সৎকর্ম করা অথচ উহাতে নামযশ হইল বা না হইল এ বিষয়ে একেবারে দৃষ্টি না দেওয়া, এইটি এ জগতে সর্বাপেক্ষা কঠিন ব্যাপার। জগতের লোক যখন প্রশংসা করে তখন ঘোর কাপুরুষ ও সাহসী হয়। সমাজের অনুমোদন ও প্রশংসা পাইলে নির্বোধ ব্যক্তিও বিরচিত কার্য করিতে পারে, কিন্তু কাহারও স্তুতি প্রশংসা না চাইয়া অথবা সেদিকে আদৌ দৃষ্টি না দিয়া সর্বদা সৎকার্য করাই প্রকৃতপক্ষে সর্বশ্রেষ্ঠ স্বার্থ ত্যাগ। এটি হচ্ছে কথা। আমাদের এই আজকাল FM রেডিওতে একটি ওই অল্প সময়ের জন্য ছোট্ট ছোট্ট মজার ভিডিও ক্লিপিংস দেওয়া হয়। সেখানে সরলা বলে একটি চরিত্রের আছে, সে সরলা বলে একটি চরিত্রের সদাসিঙ্গুল মির্চি, সদাসিঙ্গুল যে আছেন কি নাম ওনার আমি ভুলে গেছি, তিনি এবং সরলা, তার জীবনের গল্প। সেখানে একজন মাকে দেখা হয় যার আত্মত্যাগের মানে শেষ নেই, অথচ তিনি প্রতি কথায় শুনিয়ে চলেছেন আমি এত কিছু করলাম কেউ ফিরেও তাকায় না, এবং শেষকালে তার প্রত্যেকটা সিরিয়ালের ওই পেশে এসে কথাটা বলা হয়, যা মা কিন্তু সহ্য, যা করছো করছো করো, মা সহ্য করে নিল, বউ কিন্তু সহ্য করবে না। তার ধারণা পরবর্তী জেনারেশন এটাকে আর টলারেট করবে না। এইটি হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় কথা, আমি টলারেট করছি। আমিত্ব থেকে যদি আমরা উতরে যেতে পারি তাহলে সহজে হয়। এটা করা কঠিন বলেই বোধহয় এই যে এই সিরিজগুলোকে আমাদের বারবার চোখের সামনে নিয়ে আসা হয়। স্বামীজি কি সুন্দর কথা বলছেন, বলছেন সৎকর্ম করা অথচ উহাতে নামযশ হইল বা না হইল সেদিকে আদৌ দৃষ্টি না দিয়া সর্বদা সৎকার্য করিয়া করাই প্রকৃতপক্ষে সর্বশ্রেষ্ঠ স্থান দেয়। সবার জন্য সব কাজ করছি অথচ কিচ্ছু চাইছি না, এটা যদি যখন আমাদের মধ্যে হয় তখন আমরা
সবচেয়ে বেশি খুশি হই, সবচেয়ে ভালো আমরা কাজ করতে পারি। যখন একটি ছোট্ট ছেলে শিশু থাকে, যখন তার কাছ থেকে আমরা কিচ্ছু চাই না, আমরা তার জন্য বাজার করি, তার জন্য দোকান করি, তার জন্য জিনিসপত্র কিনে নিয়ে আসি, অথচ যেহেতু তার কাছ থেকে কিচ্ছু চাই না, আমরা বড় আনন্দে থাকি। কিন্তু এই ছোট শিশুটি যখন বড় হয়, যদি সে ছেলে হয়, বাবা সব সময় চাইবে আজ একটু বাজার দোকান করুক, একটু ইলেকট্রিক বিলটা দিয়ে আসুক, একটু টেলিফোনের রিচার্জ করে দিক, এইগুলো করুক। মেয়ে হলে মায়েরা সব সময় চান তার সঙ্গে সঙ্গে কাজ করুক, একটুখানি চাটা অতিথি এলে তাদেরও যেন আপ্যায়ন করা হয়, তিনি যখন যেমন বাসন ধুচ্ছেন তার সঙ্গেও যেন সেও তাকে হাতে লাগায়। এমনকি ছেলেদের ক্ষেত্রেও আমরা আশা করে থাকি, এবং এটা না হলে বাবা মায়ের জীবনে ভীষণ দুঃখ হয়, বড্ড কষ্ট হয়। কিন্তু এই কোনো আপনারা খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, এই বাবা মা কিন্তু কোনো কিছু প্রত্যাশা না করেই করেন। তার ছেলে ভবিষ্যতে তাকে দেখবে এই প্রত্যাশা কিন্তু যখন করেন তখন এই ভাবেন না, কিন্তু হয়ে যাওয়ার পর ভাবেন। এই হয়ে যাওয়ার পর ভাবাটা, এটাকে যদি আমরা অতিক্রম করে যেতে পারি, আমাদের মতো স্বার্থ শূন্য মানুষ জগৎ সংসারে খুঁজে পাওয়া যাবে না। বলছেন গৃহীদের কর্তব্য সম্পর্কে, বলছেন অষ্টম অধ্যায়ে ২৪ নম্বর শ্লোকে, ন মিথ্যা ভাষণম কুরিয়াত নচ সাঠ্যম সমাচারে দেবাতিথি পূজাসু গৃহস্থ নিরত ভবে। গৃহস্থ প্রধান, গৃহস্থের প্রধান কর্তব্য হচ্ছে জীবিকা অর্জন, কিন্তু তাহাকে বিশেষ লক্ষ্য রাখিতে হইবে মিথ্যে কথা বলিয়া প্রতারণার দ্বারা অথবা চুরি করিয়া যেন উহা সংগ্রহ না করেন। আর তাহাকে স্মরণ রাখিতে হইবে তাহার জীবন ঈশ্বর সেবার জন্য, দরিদ্র ও অভাবগ্রস্তদের সেবার জন্য। এটা হচ্ছে কথা। এটা এখন ইদানিং, বিশেষ করে ইদানিং, এটি কি কঠিন হয়ে গেছে, এই যে জীবিকা অর্জনের বিশেষ লক্ষ্য, তার জীবিকা অর্জনের বিশেষ দুটি লক্ষ্য বলছেন, এক হচ্ছে মিথ্যা কথা না বলা হয়, দুই হচ্ছে প্রতারণা বা চুরি কথা, চুরি না করা হয়। মিথ্যে কথা বোধ হয় আমাদের একটা ঠোঁটের গোড়ায় এসে গেছে, অর্থাৎ মিথ্যে না বলেও কিন্তু অনেক কাজ করা যায়, কিন্তু আমরা কখনো চেষ্টা করি না। আমরা সবসময় সহজ পথটাকে ধরে রাখার চেষ্টা করি, এবং চেষ্টা করি বলে হয় আমরা মিথ্যে কথা বলি না, সবসময় সত্য কথা বলতে গিয়ে আমরা কটুভাষী হয়ে যাই। এটা হচ্ছে কথা, কটুভাষী হওয়ারও প্রয়োজন নেই, যেটা সত্যি সেটাকে ধরে রাখলেই দেখবেন আপনার কটুভাষণও চলে যাবে। যে লোকটা সবসময় ভালো তার সঙ্গে লোকে সহজে খারাপ ব্যবহার করতে পারে না, তাকে সবসময় লোকে এড়িয়ে চলে, কেন জানে এ লোকটা কোনোরকম ট্যাড়া ব্যাকা পথে যাবে না, এটা হচ্ছে প্রথম কথা। আর তাকে সবসময় স্মরণ রাখতে হবে তার জীবন ঈশ্বরের জন্য এবং দরিদ্র অভাবগ্রস্তদের সেবার জন্য। এই বোধটা কিন্তু ধীরে ধীরে কমে আসছে মানুষের কাছে, অথবা কোথাও কোথাও খুব বেশি হয়েছে। আমরা আজকাল বলি মানুষ বড় স্বার্থপর হয়ে গেছে, কিন্তু আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি মানুষ ঠিক স্বার্থপর হয়নি। মানুষকে যদি সুযোগ দেওয়া হয় সে ভারী সুন্দর কাজকর্ম করে। এই আমফানের সময় আমরা দেখলাম, চিনি না জানি না, আমাদের দশ দিন এখানে ইলেকট্রিসিটি ছিল না, দশ দিন কোনো ইন্টারনেট কানেকশন ছিল না। যেদিন আমাদের ইন্টারনেট কানেকশন এলো, ইলেকট্রিসিটি এলো, হোয়াটসঅ্যাপে ডোনেশনের ঝড় বয়ে যাচ্ছে, অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা জানতেন, ডোনেশনের ঝড় বয়ে যাচ্ছে, ইমেইলের ঝড় বয়ে যাচ্ছে, সবাই টাকা জমা দিয়েছেন এবং সেটা আমাদের জানাচ্ছেন। হয়তো খুব বেশি অনেকে নয়, কেউ কেউ দিয়েছেন, কিন্তু বেশিরভাগই অল্প, কিন্তু প্রত্যেকে তার নিজের অংশ থেকে সামান্য কিছু একটা দিয়েছেন, যেটা দিয়ে আমরা অসামান্য কাজ করতে পেরেছি। আপনারা ভেবে দেখুন, মানুষের অল্প অল্প করে দান থেকে এই আশ্রম প্রায় ১ কোটি টাকার বেশি কাজ করেছে কোভিড এবং আমফান রিলিফ নিয়ে। ২১৫টা বাড়ির ছাদ তৈরি করেছে, একটা গোটা স্কুল, একটা ভেঙে পড়া ধুলিস্বাত হয়ে যাওয়া গোটা স্কুল তৈরি করেছে, এবং সবটাই সাধারণ মানুষের সাহায্য থেকে। অতএব আমরা যে অন্যের জন্য করি না তা নয়, কিন্তু আসল কথা হচ্ছে তো আমরা সবসময় করি না, কোনো একটা বিশেষ কিছু হলে আমরা যেন এগিয়ে পড়ি। আমাদের এখন যে বাংলায় বাজে কথা বলা হয় বার খেয়ে কুদিরাম, এই যেন আমাদের যেন কেউ পাম্প করছে, যতক্ষণ না আমাদের সেই প্যাম্পারিং করছে, আমরা যেন আমাদের ওই যে উদ্দেশ্য সেটা সম্পর্কে আমরা
একটু এগিয়ে উঠতে পারি না। অথচ আমরা যদি আমাদের নিজের যা রোজগার করি তার থেকে যদি সামান্য কিছু দরিদ্র অভাবগ্রস্ত মানুষদের জন্য দিই তাহলেই যথেষ্ট হয়। আমার মনে আছে একজন দিদিমণির কথা, তিনি এখনও পারডিউ বিশ্ববিদ্যালয়ে পড়ান। আমরা যখন নরেন্দ্রপুরে ছিলাম, নরেন্দ্রপুরের লোকশিক্ষা পরিষদের একটি ভারী সুন্দর প্রজেক্ট আছে, বিবেকানন্দ চাইল্ড ডেভেলপমেন্ট ফান্ড গ্রামগঞ্জ। এটি করা হয়েছিল মূলত মেয়েদের জন্য, ছেলে মেয়ে সবাই এর সুযোগ পায়, কিন্তু এটা মূলত করা হয়েছে মেয়েদের জন্য। মেয়েরা এখনও ভীষণভাবে অবাঞ্ছিত সমাজে। আমরা যতই লাফালাফি করি, যতই নারী দিবস পালন করি, বাস্তবে কিন্তু গ্রামের যেখানে আমরা কাজ করেছি, গ্রামেতে গিয়ে সেখানে এখনও দেখেছি মেয়েরা ইনডিসপেন্সিবল সংসারে, কিন্তু তারা অন্যান্য সুবিধার ক্ষেত্রে বড় অবাঞ্ছিত। আমরা এই যে এদের এই সেই সমস্ত মেয়েরা যারা পড়াশোনা করে তাদের জন্য স্পন্সরের জোগাড় করতাম, এবং এই 1-10 অবধি তাদের পড়াশোনা, 11-12 তাদের পড়াশোনা, গ্র্যাজুয়েশন লেভেলে তাদের পড়াশোনার জন্য স্পন্সর খুঁজে খুঁজে রেখে দিতাম। আমাদের যদি কেউ দুজনকে স্পন্সর করতে বলেন তাহলে আমরা অবশ্যই একজন মেয়েকে স্পন্সর করতে বলি। তিনজনকে স্পন্সর করতে বললে আমরা সবসময় বলতাম দুজন মেয়ে একটি ছেলেকে নিন, কারণ মেয়েদের পড়াশোনা করাটা খুব জরুরি। তো সেই পারডিউ বিশ্ববিদ্যালয়ের সেই দিদিমণি এখন বোধহয় উনি 17-18 জনকে স্পন্সর করেছেন, কিন্তু যখন তিনি স্পন্সর করা শুরু করেন তখন তিনি পারডিউ বিশ্ববিদ্যালয়ে গবেষকের কাজ করতেন। তার যে সামান্য যে ওই টাকাটা তিনি পেতেন স্কলারশিপের টাকা, সেই দিয়ে তিনি একটি ছেলেকে স্পন্সর করলেন। তার ক্ষমতা ছিল না একসঙ্গে পুরো টাকাটা দেওয়ার, তিনি ভাগে ভাগে টাকাটা দিয়েছিলেন 1-2 বছরের মধ্যে, কিন্তু তাঁর ওই শুরু হয়ে গেল তখন থেকে। আজও এই প্রায় এই প্রকল্পটা প্রায় 18-19 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত প্রত্যেক বছর সেই ভদ্রমহিলা, এখনও অনেকেই দেয় কিন্তু সেই দিদিমণি দেওয়াটা অদ্ভুত। তিনি তাঁর যে সারা বছর তিনি যা যা পান সেগুলো তিনি জোগাড় করে রেখে রেখে দেন, অর্থ থেকে আরম্ভ করে জিনিসপত্র, খাতা, পেন্সিল, যা কিছু পান সব কিছু রেখে দেন। প্রত্যেক বছর শীতে তিনি ভারতবর্ষে আসেন, এবং সারা বিশ্বে কেমনভাবে শিশু শিক্ষার বিকাশ হচ্ছে, বড়দের শিক্ষার কীরম বিকাশ হচ্ছে, এইগুলো তিনি না চাইতেই আমাদের বিভিন্ন যে ক্লাস্টার আছে নরেন্দ্রপুরে, যে বিভিন্ন ক্লাস্টার, সেখানে গিয়ে তিনি সেই শিক্ষা দান করেন শিক্ষিকাদের যারা পড়ান এই সমস্ত ছেলে মেয়েদের কেমন করে আরও সহজ করে বিষয়বস্তুকে করিয়ে দিতে হয়, এবং সঙ্গে করে নিয়ে আসেন। তার জিনিসপত্র বেশি থাকে না, কাপড় জামা বেশি থাকে না, শুধু এই সব জিনিস থাকে, পেন, পেন্সিল, কাগজ এবং নানা রকমের নতুন নতুন জিনিস যেগুলো এসেছে, এবং সেগুলো তিনি ওই সুদূর আমেরিকা থেকে বয়ে নিয়ে আসেন। এইরকম বহু মানুষ আমাদের সাহায্য করেন। আমরা সবাই যদি একটু অন্যকে সাহায্য করতাম তাহলে আমাদের জীবনটা অন্যরকম হয়ে যেত। আজকে আমরা আলোচনা শেষ করব একটা গল্প দিয়ে। অনেকে একজন মানুষের অনেক ধারণা ছিল সে সারা জীবন সুকর্ম করলে সে একটা সময় বিষ্ণু লোকে যাবে, তারপরে সে যখন মৃত্যু উপস্থিত হলো তখন দেখলো বিষ্ণুদূতের বদলে যমদূত এসে উপস্থিত। যমদূতকে দেখে তার খুব খারাপ লাগলো, সে একবারই মাত্র জীবনে মিথ্যা কথা বলেছে, তার জন্য তাকে যমালয় যেতে হবে? যমদূত বলল না, যেতে হবে না, একটু গিয়ে ঘুরে চলে আসতে হবে, বেশিক্ষণ অল্প। কিন্তু যমালয় গিয়ে সে অদ্ভুতভাবে অবাক হয়ে গেল, সেই পা ডোবানো ঘাস, দরজার কাছে উর্বশীরা দাঁড়িয়ে আছেন, তাতে তারা গোলাপ জল ছেটাচ্ছেন, সুগন্ধি ছেটাচ্ছেন, তারা ধীরে ধীরে এগিয়ে চলতে থাকে। একটা বিরাট বড় বাড়ি, যত বাড়িটির কাছে আসা যায় তত যেন চিৎকারের আওয়াজ, প্রাণ ফাটানো চিৎকারের আওয়াজ তারা শুনছে। ধীরে ধীরে তারা সেই বাড়ির দোতলায় উঠে দোতলার ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো, নিচের হলটার দিকে তাকিয়ে দেখলো বিরাট বড় একটা হল, সেখানে কাউকে ভাজাভাজি হচ্ছে না। সেই হলেতে একটা বিরাট টেবিল, তাতে খাবার জন্য সবাই বসে আছে, কিন্তু কেউ খেতে পারছে না। কেন না? প্রত্যেকের চামচটা এক হাত লম্বা, এবং যতবার সে তাতে খাবার তুলে নিজের মুখের কাছে নিয়ে আসবার চেষ্টা করছে, হাতলটা বড় থাকার জন্য কখনো খাবার তার গায়ে পড়ছে, কখনো অন্যের গায়ে পড়ছে, এবং ফলে মারপিট, কষ্ট এসব শুরু হচ্ছে, প্রচণ্ড ক্ষুধা, অথচ খাবার তার আর সম্ভব হচ্ছে না। যমদূত ফিস ফিস করে বলল, আপনার যাওয়ার সময় হয়েছে।
তিনি যমালয় ছেড়ে আবার স্বর্গলোকের দিকে বিষ্ণুলোকের দিকে যাত্রা করলেন। বিষ্ণুলোকেও ঠিক একই জিনিস, অপ্সরারা দাঁড়িয়ে আছেন, গোলাপ জল ছেটাচ্ছেন, পা ডুবে যাওয়া ঘাস আর ওই রকম একটি বাড়ি, অথচ একটু আওয়াজ নেই, ধীর স্থির শান্ত। দরজার দোতলায় গিয়ে তিনি সেই একতলার হলটিকে দেখলেন, সেখানেও বিরাট হল, টেবিলে থরে থরে খাবার সাজানো হচ্ছে, অথচ সবাই হাসছে, সবাই খাচ্ছে, সবার হাতেই এক হাত লম্বা চামচ আছে, কিন্তু প্রত্যেকে কি করছে, নিজের চামচে করে খাবার তুলে আরেকজনকে খাইয়ে দিচ্ছে, আর যাকে খাওয়াচ্ছে সে তার চামচের তুলে যে খাওয়াচ্ছে তাকে দিচ্ছে। একে অপরের সহযোগিতায় তাদের জীবন মধুময় হয়ে উঠেছে। গৃহস্থের জীবনের এটি একটি অন্যতম দিক। সে রোজগার করবে, সৎ পথে থাকবে, এবং একই সঙ্গে যেমন নিজের পরিবার পরিজনকে দেখবে, তেমনি যারা এরকম অবহেলিত সমাজে যতটা তার পক্ষে সম্ভব, যতটুকু সাধ্য তার, বেশি করতে হবে না, যতটুকু সাধ্য সেই সাধ্যটুকু করলেই জগৎ সোনার হবে, জগৎ মঙ্গলের হবে। আজকে এই পর্যন্ত। আবার স্বামীজির ইচ্ছা হলে আবার আমরা এই আলোচনার পরবর্তী অংশে আসব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিদ্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।